ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাশিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন উত্তর কোরিয়ার খ্যাপাটে নেতা কিম জং উন। মস্কোতে পিয়ংইয়ংয়ের 10,000 সেনা অবস্থানের গুঞ্জনের মধ্যেই এমনটা জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। স্থানীয় সময় 1 নভেম্বর শুক্রবার রাশিয়ায় সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে একথা জানান উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের নেতা কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন তিনি। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পিয়ংইয়ংয়ের কোনো সন্দেহ নেই যে পুতিনের বুদ্ধিদীপ্ত নেতৃত্বে রুশ বাহিনী এবং জনগণ তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বিজয় অর্জন করবে। চো সন হুই আরও বলেন, আমরা আশ্বস্ত করছি বিজয়ের দিন পর্যন্ত আমরা দৃঢ়ভাবে আমাদের রুশ কমরেডদের পাশে থাকব। তবে যুক্তরাষ্ট্র, ন্যাটো, দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন গত সপ্তাহে উত্তর কোরিয়ার রাশিয়ায় প্রায় 10,000 সৈন্য পাঠিয়েছে বলে যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে পরিষ্কার করে বলেননি ল্যাভরভ কিংবা চো সন হুই। বেশ কিছুদিন ধরে ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা প্রবেশ করছে কুরস্ক অঞ্চলে। এ নিয়ে নানা অভিযোগ তাদের। এই গুঞ্জনের মধ্যেই শুক্রবার রাশিয়া সফরকালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই।